বরাকাতু আলহামদুলিল্লাহ হবিল আলমিন ওসলাতামাল শফিল আম্বিউর মুসলিম নবীনা মুহম্মদ ও আলহি ওসিজাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন দিন এবং রাত এই চব্বিশ ঘন্টার ভেতরে একটি বিশেষ সময় আছে যে সময়টাতে আল্লাহ স্মাতাল তসবিহ আল্লাহ মাতালার পবিত্রতা বর্ণনা আল্লাহ সৃষ্টি জগতের প্রত্যেকটি বস্তু করতে থাকে এই চব্বিশ ঘন্টার ভেতরে অন্য আর কোনো সময় পাওয়া যায় না যে সময় আল্লাহ সৃষ্টি জগতের সকল বস্তু আল্লাহ স্মাতালার গন করে আল্লাহ স্মাতালার পবিত্রতা বর্ণনা করে কোন সে সময় যে সময়ে আল্লাহ স্মাতাল গুণকীর্তন করার জন্য আল্লাহ স্মাতাল্লা সৃষ্টি জগতের সকল সৃষ্টি এক যুগে তারা একত্রিত হয় এবং সবাই এক যুগে আল্লাহ স্মাতালার গুণকীর্তন করে যার যার অবস্থান থেকে প্রিয় দর্শক এ বিষয়ে ইবনসন্নি একটি হাদিস বর্ণনা করেছেন হামলুল ইয়ৌমি লাইলাতে এবং হাদিসটিকে সহিউল জামেতে সহি সূত্রে বর্ণিত বলে মন্তব্য করা হয়েছে হাদিসে রসুল আকরম সাল্লা ইরশাদ করেছেন মা তস্তকিল শমস ইল্লাহ খালকিল্লাহ ইল্লা ইব্বাহা ইল্লা মা নামিনা শয়াউতিনী ওয়া আকবিয়া উবনী আদম অর্থাৎ সূর্য যখন একটু উপরের দিকে উঠতে শুরু করে সামান্য আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে শুরু করে এ সময়টাতে আল্লাহ স্মা সৃষ্টি জগতের যত সদস্য আছে যত বস্তু আছে এই সকল সৃষ্টি সকল মিলে আল্লাহ সুমাতাল্লার তসবিহ পাঠ করে সকলে আল্লাহ সুমাদাল্লার তসবিহ করে পবিত্রতা বর্ণনা করে কোনো কোনো বর্ণনা আসে সুবাহান হবে হামদিহি আল্লাহ তসবি এবং প্রশংসা উভয়টা করে অর্থাৎ আল্লাহ তালার প্রশংসা করে এবং পবিত্রতা বর্ণনা করে এই সময়টাতে দুটি শ্রেণীর সৃষ্টি বাদে তারা এই সময় আল্লাহ সুমাতালার পবিত্র বর্ণনা করে না এক সকল শয়তানেরা আর দ্বিতীয়ত হল আগবিয়া বনি আদম অর্থাৎ আদম সন্তানের মধ্যে যারা নির্বোধ যারা হতভাগা তারা এই সময় অলসভাবে কাটিয়ে দেয় এবং গাফিলতির সাথে উদ্দেশ্যতার সময় সময়টাকে তারা পার করে দেয় বর্ণাকারীর মধ্যে একজন ওয়ালিদ তিনি বলেছেন আমি অপর বর্ণাকারী সফর এবং আমরকে জিজ্ঞাসা করেছি বনিয়া আদমের মধ্যে যারা হতভাগা এবং যারা নির্বোধ তারা এই সময়টাতে গাফেল থাকে এখানে বনিয়া আদমের মধ্যে নির্বোধ বলে কাদেরকে বোঝানো হয়েছে তখন তিনি বলেছেন কল সেরা রলকিল্লাহ সেই সমস্ত লোকদেরকে বোঝানো হয়েছে যারা এই সময় গাফেল থাকে উদাসীন থাকে এরা হলো আল্লাহর সৃষ্টির ভিতরে তিনি নিকৃষ্ট এবং সবচাইতে খারাপ মানুষ প্রিয় দর্শক এহাদিসে যে সময়টিকে নির্দিষ্ট করে বলা হয়েছে যে এই সময় আল্লাহ সুমাতাল্লাহ সৃষ্টি জগতের সমস্ত বস্তু সকল সদস্য সকলে আল্লাহর গুণকীর্তন করেন সকলে আল্লাহ মাতালার পবিত্র বর্ণনা করেন সেই সময়টি হল ইশরাকের সময় সূর্য যখন কিছুটা উপরের দিকে উঠে মাথা পরিমাণ বা তার কিছু দূর আরো উপরে উঠে যায় সে সময়টাতে ইশরাকে সালাতের যে সময়টা যে সময়টা আল্লাহ স্মাতালার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সময়টাতে আল্লাহ স্মাতালার সকল সৃষ্টি জগতের তরুলতা সবকিছু আল্লাহর তসবি বহনা করে কর্ণাকারী মেসুরা ইসরাত আল্লাহ স্মুতালা বলেছেন ইম মিন ইন ইল্লা ইউসাবি হাবি হামদি পৃথিবীতে এমন কোনো বস্তু এমন কোনো জিনিস নাই এমন কোনো সৃষ্টি নাই যে আল্লাহর তসবি বহনা করে না প্রিয় দর্শক সে এক একটি সময় হয়তো তাস্বি বর্ণনা করে কোনোটি হয়তো সারাক্ষণ তাস্পি বর্ণনা করতে থাকে আল্লাহ স্মা কিন্তু এই সময়ে নির্দিষ্ট করে হাদিসের আলোকে বোঝা গেল সকল সৃষ্টি জগৎ একসঙ্গে আল্লাহ স্ময়তালার পবিত্রতা বর্ণনা করে এমনকি আল্লাহর নেককার বান্দারাও সেটাতে সামিল হয় শুধুমাত্র শয়তান এবং মানুষদের মধ্যে যারা অলস বা গাফেল তারা ব্যতীত প্রিয় দর্শক এরশাঁকের এই সময়টিতে আমরা অনেক মানুষ ঘুমিয়ে কাটিয়ে দিই অনেক মানুষ অলসতায় কাটিয়ে দেয় অনেক মানুষ গুনাহের মধ্যে আমরা লিপ্ত থাকি অনেক মানুষ হয়তো গাফিল থাকি আল্লাহ থেকে আমরা বেবলা হয়ে থাকি আত্মবোলা হয়ে থাকি প্রিয়দর্শক আর এই কারণেই আল্লাহ রসুল সাল্লাহ আলিয় সাল্লাম বেশ অনেকগুলো হাদিসের সাদ করেছেন যে কেউ যদি ফজরের সালাদ জামাতের সাথে আদায় করে এবং জায়গায় বসে নিজ জায়গায় বসে আল্লাহ তসবি তাহলিল করে জিকির করতে থাকে এবং এরশাকের সালাতের পর্যন্ত অর্থাৎ সূর্য বেশ খানিকটা উপরে ওঠা পর্যন্ত পনেরো বিশ মিনিট পর্যন্ত জিগির আসকারের থেকে থাকে এরপর চার রাখার সালাত আদায় করে তো আল্লাহ সুমাতালা এর বিনিময়ে আল্লাহ তালা তাকে একটি হজ এবং একটি ওমরা পূর্ণাঙ্গ হজ পূর্ণাঙ্গ উমরার সব আল্লাহ স্মুমাতালা দান করেন আর অনেক ফজিলতের কথা আসছে কোনো কোনো হাদিসে আসছে যে এই চার রাখার সালাত আল্লাহ সুমাতালা এর বিনিময়ে তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে কাফারা বা আলাহ স্মাতালার কৃতজ্ঞতা আদায়ের সব আল্লাহ সোহাততাল্লাহ দান করেন এই চার রাগা সালাতের মাধ্যমে আরও অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে দর্শক অতএব এর শাকের এই সময়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়টাকে আমরা যথাসম্ভব আল্লাহর ইবাদতে মশগুল থাকি যদি আমরা ব্যক্তিগত কার্যকর্মে মশগুল থাকতেও হয় তবু আল্লাহর জিকির আল্লাহর স্মরণ যেন আমাদের মাথায় থাকে সে বিষয়টিকে খেয়াল করি আল্লাহর পবিত্রতা যেন আমরা মুখে এবং অন্তর দ্বারা করতে পারি সে বিষয়টা আমরা খেয়াল করি আল্লাহ সুহতালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন জেজাক মুল্লাহরা আসসালাম আলিকুম